बिहार जाके बोले छे जे बिहार में आपका कोई स्थान नहीं है, आप चला जाइए बिहार से। उन्होंने चुनाव हारा, उसको यहां टीएमसी रिजेक्टेड माल को प्रत्याशी बना दिया। जिसको बिहार ने रिजेक्ट कर दिया, कैसे कुलटी उसको एक्सेप्ट करेगा? ये तो नहीं हो सकता। ताई एखाने ओरा प्रार्थी करेछे, कारण भारतीय जनता पार्टी भारतीयत्वे विश्वास करे, जातीयतावादे विश्वास करे, देशप्रेमे विश्वास करे। মমতা ব্যানার্জী विधानसभा ভোটের समय বলে যে যারা বাইরে থেকে এসে দেশের অন্য রাজ্য থেকে এসে এখানে আছেন তারা বাহারি। নন্দীগ্রামে গাড়ির দরজা খুলতে গিয়ে পায়ে লাগলো, বলল ইউপির গুন্ডারা আমাকে মেরে দিয়ে গেছে। আর ইউপিতে গিয়ে বলছে অখিলেশ কে ভোট দাও, এখানে রেড রোডে নামাজের দিন যায়। আর ইউপিতে কাশী বিশ্বনাথে চন্দন লাগিয়ে দুধ ঢালা করে দিয়েছে। লখনউ আর বেনারস মিলে মমতা ব্যানার্জি দু জায়গায় সপার হয়ে প্রচার করেছে। দুটো জায়গায় আসন সংখ্যা কত? 18। 17টা আসন গোরখপুর মহন্ত পীঠের মহারাজ বাবা যোগী আদিত্যনাথ জিতেছে। মমতা ব্যানার্জির সাকসেস রেট আপনারা দেখতে পাচ্ছেন। মমতা ব্যানার্জির আরেকজন এমএলএ বলাগড়ের, তিনি বলছেন কলকাতা বইমেলায় গিয়ে এক বিহারি সব বিমারি। আজকে ইয়েস ঠিক বলা, হাম লোক বিহারি নেই করতা, ইউপি নেই করতা, তামিল তেলেগু বাঙালি নেই করতা, হাম সব লোক ক্যা হ্যায়, হাম লোক ভারতীয় হ্যায় আর সনাতনী হ্যায়, সনাতন হ্যায়। সনাতন হচ্ছে আমরা, দেখছেন না গোলাম নবী আজাদ কংগ্রেসের বড় নেতা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে 200 বছর আগে আমিও হিন্দু ছিলাম, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, 700 বছর আগে সবাই তো তাই ছিল। আফগানিস্তান, তাজিকিস্তান, চীনের একটা বড় অংশ, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, ইরানের একটা অংশ, সব তো আমাদের অখণ্ড ভারত ছিল। আমি বলবো প্রত্যেকটা বুথে, বাকি জায়গা আমরা লড়ে নেব। ওরা বারাবনি জামুড়িয়ার একটা পাট পাণ্ডবেশ্বরে গুন্ডামি করবে, গুন্ডামিতে আমরা লড়ে নেব। আসানসোলের মানুষকে কর্পোরেশনে ভোট দিতে দেয়নি, আসানসোল প্রপাস শহরে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবেন, এই তৃণমূল পার্টি 20%-এর বেশি জেনুইন ভোটারকে ভোট দিতে দেয়নি। এবারে মানুষ সুদে আর আসলে তুলে নেবে। 17 সালে দুর্গাপুরে লুট করা ছিল, এখনো পর্যন্ত দুর্গাপুরের মানুষ সেটা ভুলে যায়নি। সুরিন্দর সিং আলুওয়ালিয়া সব বিধানসভা থেকে হেরে হেরে এসে ছোট দুটো দুর্গাপুর থেকে 98,000 লিড নিয়েছিলেন আপনারা জানেন। তাই আসানসোলের মানুষ কর্পোরেশনের ছপ্পা রিগিং এর বদলা নেবে 12 তারিখে। আর কুলটি হাইয়েস্ট লিড ছিল 50,000 19-এ, তাই তো ডক্টর বাবু? 14-19-50। এবারে আমরা আপনাদের কাছে এসেছি, 80,000 লিড দিতে হবে। কেন 80,000 দিতে হবে? আপনারা আফগানিস্তান দেখেছেন, আমেরিকার সৈন্য চলে গেল, তালিবান এলো, শিখ হিন্দু জৈনদের বলল ধর্ম ছাড়ো নয় আফগানিস্তান ছাড়ো। আর মোদিজি
দেবী শক্তি এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে যারা ধর্ম বদল করতে চায়নি তাদেরকে দিল্লিতে নিয়ে এলেন। ইউক্রেন দেখুন, 50 লক্ষ লোক ঘর ছাড়া হয়ে পোল্যান্ডে চলে গেছে। কেন আফগানিস্তান, কেন ইউক্রেনের কথা কুলটির মাটিতে বলবো? বাড়ি করলেন 3 তলা, জমি কিনলেন 1 বিঘা, ছেলেকে পড়ালেন ডাক্তারি, মেয়েকে করলেন অনার্স বিএড শিক্ষিকা বা নার্স, লকার ভাড়া নিলেন ব্যাংকের, অনেক গয়না সেখানে রাখলেন, এত ফিক্সড ডিপোজিটের কাগজ তৈরি করলেন। তারপরে যদি দেশটা সঠিক লোকের হাতে না থাকে, আপনারও আফগানিস্তান আর ইউক্রেনের মতো অবস্থা হবে। তাই সঠিক নেতার হাতে, সঠিক দলের হাতে দেশকে যদি রাখতে হয়, তাহলে কার হাতে দেশকে রাখা উচিত বলুন আপনারা? এমপি কোথায় যায়? এমপি পার্লামেন্টে যায়। নরেন্দ্র মোদীজি সামনে বসে, তার পিছনে এমপি বসে। আমাদের অগ্নিমিত্রা পাল নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবেন। তাই মোদীজির হাত শক্তিশালী কে করতে চায় না? কোন ভারতীয় করতে চায় না? কোন ভারতীয় চায় দেশটা ইউক্রেন হয়ে যাক, দেশটা আফগানিস্তান হয়ে যাক? কোন ভারতীয় চায় না। আর আমাদের প্রধানমন্ত্রী আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, পৃথিবীর 1 নম্বর নেতা। 7 দিন আগের সার্ভে দেখবেন, ওয়ার্ল্ডের 71% লোক বলছে হি ইজ দ্য বেস্ট ওয়ার্ল্ড লিডার, উনি হচ্ছেন বিশ্ব নেতা। তাই পার্লামেন্টের ভোট নিজেদের ছোটখাটো কি হয়েছে কি হয়নি ও পাস্ট, সব ভোট কমলে দিতে হবে, পদ্মে দিতে হবে। মোদীজির হাত শক্তিশালী করতে হবে। বাচ্চা মেয়েকে 15 জন মিলে রেপ করেছে, আর কি করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? এই রাজ্যের আইন শৃঙ্খলা নেই। আমার বুথের কর্মীবৃন্দ, প্রত্যেকটা বুথে 99-তে গোল দিতে হবে, একদম সকাল থেকে পড়তে টিপতে হবে। আর মমতা ব্যানার্জির চটি চাটা পুলিশ থাকবে না, থাকবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, তারা থাকবে, তারা ভোট করবে, সিসিটিভি থাকবে, গুন্ডাগুর্দি হবে না, আর ভোট লুট করা যাবে না। সেন্ট্রাল ইলেকশন কমিশন ভোটারদের উপর আস্থা নেই, তাই আস্থা নেই বলে এখানে একজনকে পাঠিয়েছে গরু চুরির মামলায়, যিনি ইতিমধ্যে বেকায়দায়, যিনি রামপুরহাটে বেকায়দায়। তাকে আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিল যে বড় নেতাকে এখানে পাঠিয়েছি, পড়াশোনা জানে না, নাম লিখতে জানে না, বালি খায়, গরু খায়, পাথর খায়, কয়লা খায়, আর মাঝে মাঝে অক্সিজেন কমে যায়। সেই নেতা কথা বলছিলেন, আমি বললাম ফিরে গিয়ে ব্যাগটা কিছুতে বলুন, মধু পোড়ার সঙ্গে একসঙ্গে থাকতে হবে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী আছেন এখানে, ওম প্রকাশ চৌটালা, 3000 চাকরি দেওয়ার জন্য যেখানে আছেন উনাকে সেখানেই যেতে হবে, ব্যাগ গুছানো শুরু করুন। আরেকজন বড় নেতা, তার নাম নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বলছেন বিজেপি যাকে নড়ানো যাবে না তাকে ভোট দিতে দেওয়া যাবে না। 12 তারিখের পরে, ভোটের 16 তারিখের ঘোষণার পরে তিনি নাকি দেখে নেবেন। দায়িত্ব নিয়ে হাজার হাজার কর্মীকে সামনে রেখে বলে গেলাম, ভারতীয় জনতা পার্টির কোন কর্মীকে দেখে না তো দূরের কথা, শুধু আঙুলটা তুলে দেখুন ভারতীয় জনতা পার্টি কি করতে পারে আমরা বুঝিয়ে দেব। নরেন্দ্র মোদী, যে অমিত শাহ কাশ্মীরে সিআরপিএফ এর উপরে আর্মির উপরে পাথর ছুড়ত, সেখানে কাশ্মীরি হিন্দু পন্ডিতদেরকে 89-90 সালে জ্বালিয়ে পুড়িয়ে
ঘরছাড়া করেছে 4000 এর বেশি কাশ্মীরি হিন্দু খুন হয়েছে। আজকে জান ডাল লেকে সবুজ পতাকা ওড়ে না, ভারতবর্ষের জাতীয় পতাকা ওড়ে। সেখানে এখন সিআরপিএফ কে কেউ পাথর ছোড়ে না, ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে বরণ করে। 370 বাতিল করে মোদীজি অমিত শাহজি কাশ্মীরকে সোজা করেছেন, বাংলাকেও সোজা করবেন। ভরসাটা রাখুন, ভরসাটা রাখুন। আর গত কয়েকদিন আগে ইউপি সহ 5 রাজ্যের নির্বাচনে 4 রাজ্যে ভোট হয়েছে বিকাশের নামে, ভোট হয়েছে মোদীজির নামে, ভোট হয়েছে দেশের নামে। সেখানে বিজেপি জিতেছে। ইউপিতে তো নারা উঠেছিল, জো রাম কো লায়ে হ্যায় ইউপি উনকো লায়ে। 492 বছর পরে অযোধ্যার রাম মন্দির কে দিয়েছে? নরেন্দ্র মোদীজি দিয়েছে। কামাল হোসেনের চোখ থেকে জল পড়েনি, শান্তিপূর্ণ ভাবে করে দিয়েছে। 2013 কেদারধামে আদিগুরু শঙ্করাচার্যের সমাধি হড়কা মানে ভেসে গেছিল, নতুন করে শঙ্করাচার্যের সমাধি মোদীজি বানিয়ে দিয়েছেন। মোদীজি 13 ডিসেম্বর 2021 কাশীধাম ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, হর হর মহাদেব। কাশী বিশ্বনাথ ধামকে নতুন রূপে সাজিয়ে লোকার্পণ করে দিয়েছেন নরেন্দ্র মোদী। মা অন্নপূর্ণার মূর্তি পড়েছিল কানাডার মিউজিয়ামে, তুলে নিয়েছে, প্রাণ প্রতিষ্ঠা দিয়েছেন ভারতবর্ষে। তাই সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে গেলে আর মোদীজি শক্তিশালী করতে গেলে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আরো 6 মাস মাথা পিছু 5 কেজি করে রেশনের চাল বা গম গোটা ভারতবর্ষের 80 কোটি জনগণকে মোদীজি দেওয়ার ব্যবস্থা করেছেন। তাই আপনারা সবাই 12 তারিখে পদ্ম ফুলে ভোট দিয়ে মোদীজির প্রার্থী অগ্নিমিত্রা পালকে জেতাবেন। আর অগ্নিমিত্রা পাল ইভিএম এর 1 নম্বরে আছে, আমরা সব জায়গায় ঠেকিয়ে দেব বাকি 6টায়, আর কুলটি আমাদের লিড দেবে। 80,000 1 লাখ ভোটে আমাদের প্রার্থী জিতবে, মোদীজির হাত শক্তিশালী করবে। আর সমস্ত বুথের কর্মীদের বললাম, নির্বাচন পরবর্তী সময়ে যদি কোন রকম সন্ত্রাস হয়, কোন রকম জোর জুলুম হয় রাজ্যের বিরোধী দলনেতা সহ, আমরা সমস্ত এমএলএ এমপি নেতারা আপনাদের কাছে গ্যারেন্টার থাকলাম। আমরা যেমন বিধানসভায় লড়ছি, বাইরেও লড়ছি, আপনাদের পাশে থেকে এর যোগ্য জবাব আমরা দেব। তাই সবাই মিলে 12 তারিখে 1 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। 2 বছর পরে কোভিডের জন্য ঠিক মতো রান্নাভূমি হয়নি, এবারে 10 তারিখে ভালো করে জয় শ্রীরাম করবেন, ভালো করে ধ্বজ তুলবেন, ভালো করে বজরং বলির পতাকা তুলবেন বাড়িতে বাড়িতে। জয় শ্রীরামের মন্ত্রে গোটা বাংলা ভারতের সঙ্গে এক সুরে কুলটিকেও বলতে হবে রামনবমী উৎসব ভালো করে পালন করবেন। আমাকে ডাক্তারবাবু দেখেছে, আমি রামনবমীর দিন বড়া করে আসব, সেদিন ভোটের কথা বলবো না, সেদিন ভোটের কথা বলবো না, সেদিন শুধু বলবো একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম।